ଲାଷ୍ଟ ଆମେ 8 ତାରିଖ ବିଜୟ ଆଠ ଡିସେମ୍ବର ତାପରେ সেখান থেকে একদম একবার এসেছিলাম দুদিনের জন্য, একদিনের জন্য আমাদের সিআইপি দেওয়া 17 তারিখে এসে 18 তারিখে সিআইপি দিয়ে ওই দিনই আবার চলে গেলাম। তখনও কিন্তু আমি বিদায় নিয়েছি, আমি বলেছিলাম যে সচিব থাকবে, হয়তো আমি থাকব, কিন্তু সচিবের নেতৃত্বে আপনার সব ভালোভাবে কাজ করবে। আর বলাতে যখন আমরা মিটিং করি তখন আমাদের নেতা কর্মীরা বলতো যে এমপি হলে মঞ্চ হবে, এই কথাটা বলব আমি বলতাম যে আমার জন্য এমপি বড়, আমি যদি একজন এমপি হতে পারি তাহলে আমি আমার কাজ করতে পারি। যাই হোক, আজকে এই বিদায় বেলা সবাই আপনারা ভালো থাকবেন, একটা পরিবারের মধ্যে থাকবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। এবারের যে বিজয় এটা ঐতিহাসিক বিজয়। আমি শুধু একটা কথা বলবো যে বিজয়ের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা সোনালী অধ্যায়ে প্রবেশ করেছি। আগামী 5টি বছর বাংলাদেশের জন্য হবে ঐতিহাসিক 5 বছর। 2020 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী, আমরা 20 সাল পুরা এবং 21 সাল হবে আমাদের সুবর্ণ জয়ন্তী, 50 বছর স্বাধীনতার পূর্তি। এই দুইটা অনুষ্ঠান গর্জিয়াসলি আমরা করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিশাল কর্মকাণ্ড হাতে নিয়েছেন, পদ্মা ব্রিজ, মাতার বাড়ি, বিদ্যুৎ কেন্দ্র, ডিপসি পোর্ট, এলএনজি টার্মিনাল, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারা বন্দর, রূপপুরানো বিদ্যুৎ কেন্দ্র, এই বড় বড় মেগা প্রজেক্টের কাজই 5 বছরে সমাপ্ত। সমাপ্ত হবার মধ্যেই আবার আমরা সম্পূর্ণ তো দেশ থেকে উন্নয়নশীল দেশের পরিণত এবং বাংলাদেশ হবে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, যেটা ছিল জাতির পিতার স্বপ্ন। জাতির পিতার দুইটি স্বপ্ন ছিল, একটা দেশের স্বাধীনতা আর একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বাংলাদেশকে রূপান্তরিত। এটি তিনি করে গেছেন, আরেকটি তার সুযোগ দখল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে গিয়ে চলেছে। আগামী 5 বছর এই সোনালী অধ্যায়ের মধ্যে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারব এবং 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং ভবিষ্যৎ প্রজন্ম। আজকে আমি আশ্বাস করতেছিলাম ভারতের একজন সাংবাদিক একটা আর্টিকেল লিখেছে, প্রধানমন্ত্রী বলেছিলেন একটা সাংবাদিক সম্মেলনে যে বিএনপি নেতৃত্বাধীন জোট তারা বলে জাতীয় উদ্যোগ প্রধানমন্ত্রী বলেন, তিনি উদাহরণ দিয়েছিলেন কংগ্রেসের পরাজয় হয়েছে, তারা প্রধানমন্ত্রী কি হবে এটা বলতে পারে। এইভাবে একটা বিরাট একটা তো আজকে এই দিনে আমি আর অন্য কথা না পারি। আমি মনে করি যে পার্লামেন্টে এবার যারা বিরোধী দল থেকে জাতীয় পার্টির বিরোধী দলে এমন আমাদের মহাজোটের মধ্যে যারা ছিল তারাও কিন্তু অন্য দলের কেউ অ্যাকসেপ্টিং আওয়ামী লীগ অন্য কোনো দলের কেউ এবার মন্ত্রী হয়নি। এটা একটা নূতন একটা অবস্থা এবং আমরা মনে করি যে এই পার্লামেন্ট প্রাণবন্ত হবে, কার্যকর হবে এবং
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আরোহণ করবে, এটি আমার বিশ্বাস। আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে, যে যেখানে যে অবস্থা আছে, হয়তো আমি আজকে বাণিজ্য মন্ত্রী থাকলাম না, কিন্তু আমি পার্লামেন্টের মেম্বার আছি, আমার এখানে অনেকে জিজ্ঞেস করলাম, হয়তো 6 মাস পর, 8 মাস পর, 1 বছর পর অবসর আছে। এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ, কেউ যাবে কেউ আসবে, এটাই নিয়ে আর সরকারি কর্মকর্তাদের জন্য কর্মচারীদের নির্ধারিত বয়সের সীমা আছে, সেই সীমা পার হয়ে যেতে হবে। আমরা যে দ্বিতীয় সৌভাগ্যবান, আমরা মন্ত্রিত্বে ক্যাবিনেটে নাই, কিন্তু আমরা সংসদে আছি, কাজে আছি, নিজের নির্বাচনী এলাকায় কাজ করা যাবে। আর আমি নিজে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আমি করেছি এবং হাতে নিয়েছি, এবং অনেক স্বপ্ন আছে আমার নিজের জন্মস্থানকে নিয়ে। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট আশা করি সেগুলি আমরা পূরণ করতে পারব। এখানে আমার সাংবাদিক ভাই এবং বোনেরা আছে, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, তারা খুব সহযোগিতা করেছে আমাকে। আমি যখন প্রেস ব্রিফিং করতাম তারা আসতো, পছন্দ করতো, এবং সবাই আমাকে মানে আমি বলবো যে ভালো জানে। আমিও তাদের প্রতি আমার ভাই বোনের মধ্যেই সম্পর্ক, সবাই সাথে অন্যদের সম্পর্ক, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন এটা বজায় থাকবে। এই বাই ক্যান বি অফ এনি হেল্প অফ ইউ, আমি সবসময় পাশে থাকি। সুতরাং এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাই প্রতি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ইনশাআল্লাহ আমরা যে যেখানেই থাকি না কেন দেখা হবে। খুদা হাফেজ, আপনার জয় বাংলা, জয় বাংলা। আমি এখন দায়িত্ব পাবো না, এরকম আন্দাজ এইগুলি আমার না করে এই আমার এবং এই সম্ভাবনা।